এটা হচ্ছে রাতের ভিক্টোরিয়া, জাস্ট অসাধারণ লাগছে। এদিকটাও সামনে অনেকে ফটোশ্যুট করার জন্য বা বিয়ের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য এই ঘোড়াগাড়িগুলো বুকিং করে। আর এটা এটা হচ্ছে ট্রাম লাইন, পুরো ওয়ার্ল্ডে ইংল্যান্ডে রয়েছে আর ইন্ডিয়ার কলকাতায় রয়েছে। হ্যালো গাইস, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এবার থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে তোমরা এবারে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমার ঠিক পেছনেই ভিক্টোরিয়া প্যালেস রয়েছে, আমি দেখাই। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভিক্টোরিয়া মাঠে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মাঠ, মাঠটা খালি দেখো কত বড়, আমি দেখাই, জাস্ট অসাধারণ। ঘোড়ায় খাচ্ছে ঘাস, আমি এবার ভিডিও তুলব খাস। জলের ডিজাইনটা জাস্ট অসাধারণ লাগছে, তবে রাত্রির হলে মনে হতো আর একটু বেটার লাগতো, কারণ লাইট ফাইট জ্বলতো। তো জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। তো চলো ভিডিওটা আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটা খুব ভালো হতে চলেছে, আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। কলকাতা রোডে ঠিক পাশেই এগুলো হচ্ছে ঘোড়ার গাড়ি, তার ঘোড়ার গাড়িগুলো দেখতে খুব অসাধারণ। অনেকে অনুষ্ঠানের জন্য বা কাউর শখের জন্য, ফটোশপের জন্য এগুলো করে থাকে। ভিক্টোরিয়ার বাইরেই এটা কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল তাদের, তো ওয়েস্টেজ বা কিছু জিনিসের ব্যাপারে। আমি চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে, আর এখান থেকে ভিক্টোরিয়াটা জাস্ট অসাধারণ লাগছে। আর সত্যি কথা বলতে ভিডিওটা হয়তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, বাট এইসব জায়গায় যদি আপনারা না যান বা না দেখেন, হয়তো আবার অনেকেও এই জায়গাটা দেখেছেন, তো তারপরেও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমরা অলরেডি বলতে বলতে চলে এসেছি টিকিট কাউন্টার সামনে, আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটা হয়ে গেছে, এই যে টিকিট ছেড়ে দিয়েছে। তো এবার আমরা ভেতরের দিকে যাব, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। বড় বড় পাথর দিয়ে রাখা হয়েছে দুপাশেই, জাস্ট হেভি লাগছে দেখতে। আর এখানেই পুরো ঝাউ বাগান, মানে ঝাউ গাছ, বাগান নয় সরি। আর এখানটা পার্কটা অসাধারণ, মানে সামনেটা। অনেকেই এসছে ভিক্টোরিয়া ঘুরতে এবং জাস্ট কি বলবো, সুন্দর। এবং অনেকে ফটোশপ তুলছে, ভিডিও তুলছে, এবং বিদেশ থেকে অনেকেই দেখতে এসছে এখানে। রানীর এখানে ছবি রয়েছে। ভেতরে যে বকুল গাছগুলো আছে এগুলো বকুল গাছ, জাস্ট অসাধারণ লাগছে। এবং দুপাশে দুটো বড় বড় ঝিল আছে, এবং এটা ঠিক তার পাশেই একটা গার্ডেন। বহুত ফরেনাররা এসছে বাইরে থেকে, আর ভিড় প্রচুর পরিমাণে রয়েছে। অনেকটা তাজমহলের মতো, বা তাজমহল যে পাথর দিয়ে তৈরি সেই পাথর দিয়েই এটা তৈরি। তো চলো এবার আমরা গেটের দিকে ঢুকব এবং ভেতরে যাব। সেটা হচ্ছে সোমবার করে বন্ধ, এটা আমারও জানা ছিল না, তো আপনারা জেনে গেলেন। ডিজাইনটা দেখো কত সুন্দরভাবে বানিয়েছে। ফাঁকা আছে।
যে সকল স্টুডেন্ট হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য বেস্ট জায়গা, কারণ অনেক কিছু এখানে অডিও ভিজুয়াল মেথডের মাধ্যমে তার এখানে দেখতে হবে। নেতাজির বায়োগ্রাফি হিস্ট্রি পুরো এখানেই রয়েছে, আর এখান থেকে পুরো স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন নেতাজি কত সালে কোথায় গিয়েছিল, কী কী করেছে না করেছে পুরো ডিটেলস, এবং কি আজকে যে আমরা স্বাধীনতা দেশের মধ্যে আছি, 1947 সালে যখন স্বাধীনতা হয়েছিল তার আগে নেতাজি কী কী করেছিল, কোথায় গিয়েছিল, কী ব্যাপার, কী বৃত্তান্ত, পুরোটাই ডিটেলস এখানে রাখা রয়েছে। এবং এখানে যদি কেউ নেতাজি সম্বন্ধে ডিটেলস কিছু আলোচনা বা কিছু সম্বন্ধে জানতে চাইছে তো এখান থেকে পুরোপুরি জানতে পারবে, এবং সাথে অনেক বিপ্লবীর সঙ্গে এখানে সব কিছু। প্রথম অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক শ্রম পরিষেবা ভিয়েনা। নেতাজি যখন বার্লিনে গেছিলেন 1941 সালে, তখনকার ছবি এটা। সাথে মেজর জেনারেল এসসি চট্টোপাধ্যায়, মেজর জেনারেল এসসি কিয়নি ও কর্নেল হবিব রহমান। আমি এখন রয়েছি ভিক্টোরিয়ার পুরো মাঝামাঝি অংশটায়, আর এখান থেকে পুরো অসাধারণ লাগছে জায়গাটা। বাইরে থেকে যেটা সবথেকে বড় চূড়া এবং সবথেকে যেটা উঁচু লাগছিল এটার মাঝখানটায় আমি এখন এসেছি। ডিটেলস এখানে দেওয়া রয়েছে 1939 সালে ত্রিপুরায় অধিবেশনে কংগ্রেস সভাপতির পদে 1939 সালে নেতাজি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা যখন দেন তখনকার ছবি এটা। কংগ্রেস সভাপতি হিসাবে স্ট্রেচারে করে ত্রিপুরায় আনা হয়েছিল তখনকার ছবি। এটার অনেক ইতিহাস রয়েছে, দিলীপ কুমার রায় কে ছিলেন পুরো গল্পটা এখানে রয়েছে। বাংলায় হিন্দি এবং ইংলিশ তিনটি দেওয়া রয়েছে। নেতাজি ভারতীয় সিভিল সার্ভিস মর্যাদার তালিকা থেকে পদত্যাগ করেছিলেন, এই যে সেই লেটারটা আজও রাখা রয়েছে। এই ড্রেসটা হচ্ছে তাঁতিয়া টোপির ড্রেস, তাঁতিয়া টোপি সেই সময়ের ড্রেস। টিগারওয়ালা বন্ধু পেশাওয়ার থেকে আফগানিস্তান যাওয়ার সময় এই ট্রেনের ছবি। 1876 সালের ছবি এটা, জয়পুর, মানে জয়পুরের এই ছবিটা 1876 সালের তোলা ছবি, মানে বুঝতে পারছ আজ থেকে কত বছর আগেকার ছবি, আর তখনও এত সুন্দর ভাবে সাজানো হতো। ওপরের ব্যালকনিগুলো বন্ধ রয়েছে, ওপরের ব্যালকনিগুলো উঠতে দিলে আরও ভালো হতো। ওপরের ব্যালকনিগুলো থেকে জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এটা হচ্ছে মডেল, মানে আগেকার দিনের যে জাহাজ এর মধ্যে যে মডেলটা দেখো। এটা হচ্ছে মডেল, এটা বানানোর পর তারপরে হুগলি নদীতে এই জাহাজ তৈরি হয়েছিল। মডেলটা বানানোর পরে গিয়ে হুগলি নদীতে যখন শুরু হয়েছিল চলা তখনকার ছবি দেখো। এটা পিয়ানো দেখো, খালি একটা সিঙ্গেল মানে কাঠ দিয়ে তৈরি 1837 সালে ইয়ে, সেই পিয়ানো মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে। আগেকার দিনের পিয়ানোটা কেমন ছিল,
এটা হচ্ছে ভিক্টোরিয়ার মেন পার্ট, মানে মেন মাঝখানটা। এটা যতক্ষণ না যাবো দেখাতে পারবো না পুরোপুরিভাবে। যে কটা ব্যালকনিতে ওঠার জায়গা ছিল সব কটা নো এন্ট্রি করে রেখেছে। এখানে প্রজেক্ট দ্বারা প্রত্যেকটা জিনিস দেখানো হচ্ছে। এই যে সিঁড়ি দিয়ে ওঠার জায়গা, এটাও নো এন্ট্রি করে রেখে দিয়েছে। ব্যালকনিগুলোতে উঠতে দিচ্ছে না, মানে এখন দরজাগুলো বন্ধ করে রেখেছে, নো এন্ট্রি, সিঁড়িগুলো বন্ধ করে রেখেছে এই ওপর থেকে, নালে দৃশ্যটা অসাধারণ লাগবে দেখতে। আর প্রত্যেকটা ব্যালকনির মাথায় প্রত্যেকটা মানে ব্রিটেনদের যে ছবি, ঠিক আছে, তাদের যে যখন রাজত্ব করতো তাদের পুরো ডিটেলস প্রত্যেকটা জিনিস রাখা রয়েছে, মানে ছবি অনুযায়ী তারা কীরকম ড্রেস পরতো, তারা কীরকম খাওয়া দাওয়া করতো, কীরকম টেবিলে বসতো, কীরকমভাবে তারা রাজত্ব করতো, রানী কীভাবে মানে শাসন চালাতো, কীভাবে কোর্ট চলতো, প্রত্যেকটা জিনিস ছবি অনুযায়ী সেখানে দিয়ে দেওয়া হয়েছে। আর একদম টপটা দেখো খালি, ১৭ জুলাই ১৯৪১ সালে, ২ জুলাই ১৯৪১ সালে কিভাবে বার্লিন গেছিল সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে কলকাতা রোড, কলকাতা রোড, কলকাতা রোড থেকে সোজা এখান থেকে লাঞ্চ রোড, ওখান থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া ব্রিজ, তারপর লিলুয়া, বালি, উত্তরপাড়া, কর্ণগড়, ডিসরা, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, চুচড়ো, বর্ধমান, এখান থেকে দুর্গাপুর বন, তারপর ওখান থেকে আসামসোল, তারপর ওখান থেকে গোবিন্দপুর গ্রাম, তারপর ধানবাদ দিয়ে ওখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট চলে যায় দিল্লি, দিল্লি থেকে পেশাগার, পেশাগার থেকে উনি তাজ হোটেলে ছিল, তারপর ওখান থেকে আফ্রিতি, আফ্রিতি, আফ্রিতি যেটা হচ্ছে পেশাগার, পেশাগার, তারপর ওখান থেকে আমি জানি না দেখাতে পারছি কি না, তারপর ওখান থেকে সোজা সেই যে রুটটা দেখাচ্ছে, মানে যখন সুভাষচন্দ্র বসু হিটলারের সঙ্গে দেখা করতে গেছিল তখন এই রাস্তাটা, মানে এই রাস্তাটা তাকে অতিক্রম করে এখান থেকে মস্কো, মস্কো থেকে ১০০ এই ১৬০৮ কিলোমিটার পাড়ি দিয়ে তাকে বার্লিন যেতে হয়েছিল। আর বার্লিন গিয়ে সে হিটলারের সঙ্গে দেখা করেছিল। আর এটা হচ্ছে তার পুরোই ম্যাপ, মানে একটা মানুষ যে ১৭ জানুয়ারিতে তার জার্নি শুরু করেছিল এবং ১৯৪১ সালে ২ এপ্রিল ১৯৪১ সে কমপ্লিট করেছিল এবং সে গেছিল হিটলারের কাছে, হিটলারের সঙ্গে। কারণ তখন স্বাধীনতা আনতে গেলে হিটলারই ছিল যে তাকে সহযোগিতা করতে পারত। এইটা ছিল তার পুরো ম্যাপ। একবার দেখিয়ে দিই ভালো করে, সে কোথা থেকে কোথায় গেছে। তো ওপরে চলে এসেছি, মানে একটা মাত্র জায়গা খোলা ছিল আর বন্ধের সময় বন্ধ করে দেবে, যার জন্য তাড়াতাড়ি আসার সুযোগটা পেলাম। ১৮৫৭ থেকে ১৮৪৭ কী কী ঘটেছে সব ডিটেলস এর ভেতরে দেওয়ার। হিন্দুস্তান মসজিদ, ক্ষুদিরামের ফাঁসি, কে কার সঙ্গে মানে কী কী করেছে তার পুরো ডিটেলস দেওয়া রয়েছে। আমি খুব শর্টে দেখানোর চেষ্টা করছি, আর এখানে এসি চলছে, আমাকে বেশিক্ষণ থাকলে হবে না, আমাকে বেরিয়ে যেতে হবে। প্রত্যেকটা বিপ্লবীর কে কী করেছে, কী
ডিটেলস দেখাচ্ছে সেগুলো। সেলুলার জেল আন্দামান দ্বীপপুঞ্জ, ডিটেলস দেওয়া আছে। লেডি নেতৃত্ব যারা করেছিল তাদের প্রত্যেকের নাম ডিটেলসগুলো দেওয়া রয়েছে। কোন বন্দুকে কটা গুলি থাকতো সেগুলো রেখে দিয়েছে। ইতিহাস বললে ইতিহাস শেষ হবে না, যার জন্য আমি শটে দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা মানুষের এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তারা কি করেছিল, কত সালে জন্ম, পুরো ডিটেলস। এটা হচ্ছে সূর্য সেন, অস্ত্র লুট করেছিল, এই যে চট্টগ্রাম অস্ত্রকার লুট, ইতিহাসে পড়েছি আমরা। ডিজাইনটা দেখো খালি, এখনকার ইঞ্জিনিয়ার তারা এই ডিজাইন আনতে পারবে না। মানে সন্ধ্যা হয়ে গেছে, এই ডিজাইনগুলো তো ভিডিওটায় আমি ভিক্টোরিয়াটা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরলাম এবং ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও।